হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমরা করব ভেজ ডাল। ভেজ ডাল করার জন্য সবজিগুলোকে আমরা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে নিয়েছি গাজর, বিনস, ক্যাপসিকাম, ফুলকপি, মটরশুঁটি, আর দিয়ে দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা ছেঁড়া। নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি, আর নিয়ে নিয়েছি পাকা টমেটো একটা কুচিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি মুসুর ডাল, এই মুগ ডাল। মুগ ডালটাকে আমরা প্রথমে ভেজে নেব, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার তেল গরম হয়ে গেছে, আমরা দিয়ে দিচ্ছি ডাল। ডালটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা গরম জল করে রেখেছিলাম, এবার গরম জলটা দিয়ে দেব। ডালটা সেদ্ধ হতে দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন। এবার ডালটা সেদ্ধ হোক, তারপরে আমরা সবজিগুলো সাদা তেলে হালকা ভেজে নেব। ডাল সেদ্ধ হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। এবার আমরা নামিয়ে নেব, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবার আমরা অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমরা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমরা দিয়ে দিচ্ছি গাজর, গাজরটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর বিন, আমাদের সবজিগুলো ভাজা হয়ে গেছে, ক্যাপসিকামটাও নামিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কড়াই গরম হয়ে গেছে, ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিচ্ছি সাদা জিরে। দিচ্ছি আদা বাটা, এবার দিয়ে দিচ্ছি আমরা সব সবজিগুলো, সবজিগুলো দিচ্ছি। সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ, ডাল আমাদের প্রায় হয়ে এসেছে, এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। দিয়ে দিচ্ছি
দিচ্ছি ধনে পাতা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমরা নামিয়ে নেব। আপনারা এরকম করে ভেজ ডাল রান্না করে খেয়ে আমাদের কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো টাটা।